মামুন, ছবি তোলার গেমস খেলা কিন্তু এক না। এক্সকিউজ মি, পরে আসেন। এক্সকিউজ মি, আরে বললাম তো ছবি তোলা যাবে না। আপনি সে ভীষণ বেয়াদব, কাস্টমারের সাথে কিভাবে ব্যবহার করতে সেটাও জানেন না। কিসের কাস্টমার? আমরা তো বললাম আমরা ছবি তুলবো না। মামুন, তুই কিন্তু তার সাথে এইভাবে কথা বলতে পারিস না, সে কিন্তু আমাদের কাস্টমার। কিন্তু সে কিসের কাস্টমার? আপনি স্টুডিও দিয়েছেন, আপনি ছবি তুলতে বাধ্য, আর আমি এখানে এসেছি আমি আজকে ছবি তুলেই যাব। শুনেন, আপনি যান, আপনার ছবি আমি কালকে তুলবো। আজকে কালকে তুলবেন মানে? আর আপনার যদি শখ লাগে না গেমস খেলার, তাহলে শাটার নামিয়ে গেমস খেলবেন, তখন কেউ আপনাদের দোকানে আর আসবে না। শুনেন, আসেন, আপনার মতো তেরা মেয়েকে কিভাবে সোজা করতে হবে জানেন? এই এদিকে আসেন, মুখ একদম সামলে কথা বলবেন, না তো মুখ তারা করে দিব। চার কপি প্রিন্টের দাম কত আর কখন দিতে পারবেন? নরমাল নিলে 30 মিনিট, আর যদি আপনার যদি ল্যাব প্রিন্ট নেন তাহলে কালকে। আমি ল্যাব প্রিন্ট নিব। কালকে আসেন। দাম কত? 4 কপি 100। কিরে, কটা বাজে, খাবি না? পাতিল থেকে খাবার নিয়ে খেতে ভালো লাগে না। বুঝলাম না কথাটা, কি বলতে চাস? না বুঝার তো কিছু দেখতেছি না। কতদিন ধরে বলতেছে একটা বিয়ে করো, বাসায় একটা মেয়ে মানুষ আসলে খাবারের কষ্টটা হতো না। এটা নিয়ে তোর ভাবতে হবে না। এই তুই নাকি কাস্টমারদের সাথে স্টুডিওতে খারাপ ব্যবহার করিস। আমি খারাপ ব্যবহার করছি? মিঠা বলছে তাই না? তোমার মিঠাকেই দোকানে রাখাটা ঠিক হয় না, কাজের নামে ঠন ঠন। মিঠার বলতে হবে কেন? ওই মানির সিটে আমার ফোন নাম্বার থাকে। একটা মেয়ে আমাকে ফোন করে বলছে সে স্টুডিওতে গেছিল ছবি তোলার জন্য, আর একটা ছেলে তার সাথে খারাপ ব্যবহার করছে এবং সেই ছেলে হচ্ছে তুই। এরকম আজে বাজে ফোন যেন আমার কাছে না আসে আর। কি বিচার দিয়ে সাত মিঠা নাই, বাসা পর্যন্ত চলে আসছে। আসলাম, তাতে আপনার কোনো সমস্যা? আসছে আরো কঠিন বিচার দেওয়ার জন্য। দেন না, দেন, যান ভাই রুম পর্যন্ত, যান ভাই রুমে গিয়ে বিচার দিয়ে আসেন। চলেন, টিভি দেখবো। আমি তো টিভির সামনে ইচ্ছে করে দাঁড়িয়েছি, আপনি অন্য কোথাও যে টিভি দেখেন। সরবেন না আপনি টিভির সামনে থেকে। না, আপনার সাথে যে আরেকজন থাকে উনি নেই? ওনার কি দরকার? না, কোনো দরকার না, মানে ভাবছিলাম যে এক বিচারে একদম দোকান ছাড়া। দোকান ছাড়ি নাই, টেবিলের নিচে ছিলাম, কাগজপত্র গুছাচ্ছিলাম। তবে হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, আপনার মতো এত সুন্দরী মেয়ের মুখে না এইসব বিচার সাজে না। তাই? তাহলে কি সাজে? বয়স হয়েছে তো, বুঝেন না। ছবি রেডি আছে, নিয়ে যান। আপনার মতন এরকম একটা তেরা ছিল আমি লাইফে দেখি নাই। শোনে না, শোনে না, কি ডেঞ্জারাস মেয়ে দেখছো, ব্যবহারটা দেখছো, কালকের ঘটনার জন্য ভাইয়ের কাছে বিচার দিছে। এরকম মেয়েদেরকে তো এলাকা ছাড়া করা উচিত। কাজ করতেছি না, এসব কাটাকাটি না করে ফোকাসটা একটু ঠিক কর, কাজে দিবে।
তাহলে সারা জীবন এগুলো কাটতেই হবে সব কি ব্যাপার সব কিছু ঠিকঠাক মতো সাবমিট করেছিস তো সব কিছু সাবমিট করেছে কোনো ঝামেলা হয়নি তো আরে কোনো অসুবিধা কেন হবে বললাম তো সব কিছু ঠিকঠাকভাবে সাবমিট করেছে সব কিছু ঠিক আছে এখন শুধু দোয়া করো যেন মেইলটা পজিটিভ আসে আরে অবশ্যই পজিটিভ মেইল আসবে আচ্ছা তোর তো চেহারাটা এরকম রাগি রাগি বানিয়ে রেখেছিস কেন কি হয়েছে আর বলো না স্টুডিওতে একটা ছেলে আছে একটা ফালতু একটা ছেলে ওকে দেখলাম আমি জাস্ট খারাপ হয়ে যায় বাদ দাও এসব কথা এখন তুমি টেবিলে খাও তো আমার খিদা পেয়েছে আমি আসছি এই এখন কটা বাজে 12টা কেন কি হয়েছে কি হয়েছে তুই নিজে বুঝছ না তোর আসার কথা ছিল 9টা আর এখন বাজে 12টা আচ্ছা তুই যদি চাকরি করতি তাহলে টাইমলি অফিস করতে হইতো না তখন তো ঠিকমতো অফিসে আসতি তোর এখন তোকে ভাবতে হবে এটা তোর চাকরি ঠিক আছে তবে আসছি তো এমন তো না যে আসি নাই এত কথা বলতেছ কেন শোন শোন একটা জন্মদিনের পার্টি আছে তুই সন্ধ্যাবেলা সেখানে যাবি খুব সুন্দর করে অতিথিদের ছবি তুলবি আর মিঠাইয়ের সাথে নিয়ে যাস ভাই এই বাড়ি বাড়ি গিয়ে ছবি তুলতে আমি পারবো না আমার খুব প্রেস্টিজে লাগে এগুলো কাজ তুমি ভালো পারো তুমি এক্সপার্ট তুমি যাও আমি দোকানে থাকবো যে কাজ কইরা সারা জীবন ভাত খাইতে হইব ওই কাজে লজ্জা করলে চলে তোর যদি এতই লজ্জা থাকে তাহলে মিঠারে কাজ চালায় নিস ঠিক আছে ভাইয়া সব জায়গায় আমার সাথে মিঠারে পাঠাও মিঠা তো ফোকাসই করতে পারে না ও শুধু পারে ছবি কাটতে ঠিক আছে তাহলে আমি গেলাম না তুই যা তোর ফোকাস নিয়া চুপ কথা বল তোর ফোকাস নিয়ে তুই চুপচাপ কাজ কর আমি একটু বাইরে দেখতেছি কাজ আছে ভালো ছবি পাইলি ফোকাস ঠিক আছে তো দূর এটা একটা প্রফেশন হইলো এই কাজ মানুষ করে যত সব মানুষকে মনে শিখাই দিতে হইতেছে যে দাঁত বের করেন হাসেন কিভাবে হাসতে এটাও জানে না এর জন্য মানুষের বাসায় এসেছে ছবি তুলতে আমার ভালো লাগে না বুঝলামই না তোর কথা তুই দুই দিন আগেও কইলি যে এই প্রফেশনের মতো কোনো প্রফেশন হয় না এনে যা খুশি তাই করা যায় আবার আজকা কস আরেক কথা এই একদম জ্ঞান দিবি না এক্সকিউজ মি আমার একটা ছবি তুলে দিন তো এখন না পরে হেই হ্যালো আই এম আ বার্থডে গার্ল টুডে ইজ মাই বার্থডে ইউ নো চলেন চল নে ছবি তুলে দে এই হ্যালো উনি না আপনাকে তুলতে হবে আপনি তুলবেন চলুন আমার ফোকাস থাকে না ফোকাস রাইট ওনার ফোকাস থাকে না ওনার ফোকাস থাকে না চলুন একটা একটা ড্রেসটা শো আপনি একদম ফুল একটা ড্রেস নেবেন ওকে আপনার পুরো ড্রেসের ছবি নেওয়ার জন্য তো লেন্স আমার কাছে নাই তো মানে কি লেন্স নেই মানে আমার আজকে বার্থডে সব ছবি কিন্তু আমি ভালো চাই ওকে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করতেছি ট্রাই করুন ফ্রেম ঠিক আছে দেখে দিবেন নাকি আরে আরেকটা ক্লোজ আরে কি হলো আমি ছবি তুলতেছি না সরি তুললেন হ্যাঁ হাসি দেন হাসি দেন বাহ সুন্দর কি হয়েছে আরে দাঁড়া এক মিনিট এক মিনিট উতাইতেছস কেন আমি তো ছবি তুলতেছি নাকি ওই মেয়েটা তো কি এখানে কোন মেয়েটা ঝগড়া হইলো না দোকানে চার কপি 100 আমি কি করবো ওই মেয়েটা ঝামেলা হয়েছে চার কপি 100 আসছে
সবাই অনেকক্ষণ যাবত ওয়েট করছে, চল না কেকটা কাটি। আশ্চর্য, রাস্তার একটু পরে খেলেই হবে, একটু পরে খেলে আপনি শুকিয়ে যাবেন না। হ্যাঁ, এইভাবে কথা বলছিস কেন, খেয়া শুক না, আমরা রেডি করতে করতে তো ওনার চলে আসবে। আদর্শন, তোর এই টাইপের ব্যবহার করাটা একদম ঠিক হচ্ছে না। কাকে কি বলতেছেন আপু, ভালো ব্যবহার করা তো ওনার আগে জানতে হবে, তারপর সেই ব্যবহারটা মানুষের সাথে করবে। এক্সকিউজ মি, এক্সকিউজ আস প্লিজ, এক্সকিউজ আস, যান রেডি করেন, করলাম না নাস্তা। আর একটা বিষয়, কেক কাটার পরে আমার কাছে ছবি তুলে দেবেন। শুনুন, আপনার লেন্সটা কিন্তু ভালো ছিল না তখন, লেন্সটা ক্লিন করে নেবেন, তারপরে অনেকগুলি ছবি ভালো করে সুন্দর করে তুলে নেবেন, ওকে? সমস্যা নাই, লেন্স ভালো, তার হাতে ফোকাসও আছে। ওকে, গুড, চল আসুন আসুন। আপনি নিজে সেলফি তুলেন, নেন, তোলেন। আপনি কি ছবি তুলবেন না আমি চলে যাবো? তুলতেছি। আমি যে ছবিগুলো তুলেছিলাম তোর জন্মদিনে, সেই ছবিগুলো করে সেই ছবিতে একটা দেখছি না। আসলে তো তাই তো, আমি তো এতক্ষণ খেয়াল করিনি। হ্যাঁ, তোর ছবি, তোর ছবি কই দেখেছিস? ছেলেটা কত বড় ফাজিল, মন যাচ্ছে না দুটো থাপ্পড় লাগাই। আরে দাঁড়া দাঁড়া, এত উত্তেজিত হচ্ছিস না। আর শোন, আমার মনে হয় কি তোর ছবি এখনো রেডি হয়নি। আচ্ছা, তুই আমাকে একটা কথা ক্লিয়ার করে বলতো, ছেলেটার প্রতি তোর এত রাগ কিসের রে? তোকে বললে তুই বুঝবি না, চল। চল মানে কোথায়? এখনই স্টুডিওতে তো ছবিগুলো নিব। মাথা খারাপ নাকি, এখন যাবি কেন, পরে যাবি? তুই আমার সাথে যাবি কি না, নয়তো আমি একাই যাবো। আরে ওয়েট ওয়েট, যাচ্ছি, রেডি হচ্ছি, বস। কালকে আপনার সঙ্গে এখানে আরেকজন ছিল না, আপনার বন্ধু যিনি ছবি তুললেন, উনি কোথায়? কেন, মামু তো আপনাদের ছবি দিতে গেল, পান না এখনো ছবি? দেখেছিস, আমি বলেছিলাম না সব ছবি ওর কাছে, ইচ্ছে করে আমার ছবিটা দেয়নি। আরে দাঁড়া না, এমন অস্থির হচ্ছিস কেন, কি বলে শুনি, বলুন তো কি হয়েছে? জি, ওই সব ছবি মামুনের কাছে। শুনলি? হুম, আচ্ছা আপনি একটা কাজ করুন, মামুনকে একটা ফোন করুন, জেনে নিন ও কোথায় আছে। বন্ধু, কই তুই? বাসায়? ধর বেটা, ও তো বাসায়। আপনার বাসার ঠিকানাটা লিখে দেন, আমি এক্ষুনি এই মুহূর্তে বাসা যাব, যে তারপরে সব ছবি নিব। ঠিকানাটা দেন।
এরকম পারমিশন ছাড়া ঘরে ঢুকে গেলেন কেন? কি প্রবলেম আপনাদের? ভদ্রতা আছে না? এটা একটা ভদ্রলোকের বাসা, অনুমতি ছাড়া কেন ঢুকলেন আপনি? আপনি কি ভদ্রলোক যে আপনার সাথে ভদ্রতা দেখাবো? আমার ছবি কই? ছবি আছে ছবির জায়গায়। ছবি তো ছবির জায়গার মতন থাকলে হবে না, ছবি আমার হাতে লাগবে। আপনি সুমিত ছবি দিয়ে আসছেন, আমার ছবি দেননি কেন? প্রবলেমটা কোথায়? আপনি এরকম হাই ভোল্টেজে কথা বলতেছেন কেন? এটা একটা ভদ্রলোকের বাসা, আস্তে কথা বলেন। আপনার ছবি আমার এক পকেটে ছিল আর আমি অন্য পকেটে খুঁজতেছিলাম, তাই বিকালবেলায় দিয়ে আসতাম আপনার ছবি। আমি দেখেছিস, আমি বলেছিলাম না, ভুলে গেছে? দেখছেন আপনার বান্ধবী বুঝতে পারছে, কিন্তু আপনি এমন একটা ব্যবহার করতেছেন মনে হয় আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। কাঁচা লবণ ছাড়াই আমাকে খেয়ে ফেলবেন, ব্যবহারটা পারলে একটু ভালো করেন। কথা আছে ব্যবহারই বংশের পরিচয়। আপনার কাছ থেকে আমার ম্যানার্স শেখা লাগবে না। আপনি আমার ছবি নিয়ে আসেন, যান। দিব না। আপনি এক্ষুনি আমার ছবি দিবেন? বসেন, নিয়ে আসতে। কি ব্যাপার আপনারা কারা? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমরা মামনির কাছে এসেছি। মামনির কাছে আসবেন ভালো কথা, এই জন্য বাসায় চলে আসতে হবে? ব্যাপারটা কিন্তু আমি বুঝতে পারলাম না। ওরা বলছে ওরা নাকি তোর কাছে আসছে, তার মানে আমি যখন বাসায় থাকি না তুই মেয়েদেরকে বাসায় আসতে বলিস, তাই না? ভাইয়া আপনি কিন্তু আজেবাজে কথাবার্তা বলছেন। মামুন ছবি ডেলিভারি না দিয়ে আমার ছবি নিয়ে বাসায় চলে এসেছে এবং সেই ছবি বাসায় বসে দেখছে, এই জন্য বাধ্য হয়ে আসতে হয়েছে আমাদের ছবি নেওয়ার জন্য। কি বলছে ওরা, সব সত্যি? ছবির ব্যাপারটা সত্যি কিন্তু বাকি সব মিথ্যা। কি মনে করেন নিজেকে, বিজ্ঞাপনের মডেল যে আপনার ছবি আমি বাসে বসে বসে দেখবো? ভাইয়া বিকালে দিয়ে আসতাম ছবি। ছবি দে, দে দে বলছি। নে, সরি আপনাদের কষ্ট করে বাসায় আসতে হবে। না ঠিক আছে ভাইয়া, আমরা আসি তাহলে। ঠিক আছে দাদা। সমস্যাটা কি, তোর তো দোকানে মন বসে না, মেয়েদের ছবি তুলে বাসায় নিয়ে রেখে দিস, ওই ছবি নেওয়ার জন্য মেয়েরা বাসায় আসে, আমার আর কি দেখতে হবে? তোর দিয়ে কিচ্ছু হবে না, একদম রাবিশ তুই, কিচ্ছু হবে না তোর দিয়ে। যা মান সম্মান বোঝে না। কি ব্যাপার আজকে আবার মেজাজ খারাপ কেন? না এমনি। এগুলো কার ছবি? নিজের বোনকেও চিনতে পারছো না, এগুলো আমার ছবি। ছবির এই অবস্থা, ছবি যে তুলতে মনে তো হয় না জীবনে সে ক্যামেরা হাতে নিচ্ছে। না, যে ছবি তুলেছে সারাদিন ক্যামেরা হাতে নিয়ে বসে থাকে, ইচ্ছে করে আমার ছবিগুলো এরকম করে তুলেছে। এবার তুমি বলো কি করতে মন চায়, মন চায় না জুতা পিটা করি? আমার কি মনে হয় জানিস, এই ছেলেটার সাথে তোর কোনো ঝামেলা আছে বা কোনো ঝগড়া আছে, আগে থেকে ও ঠিকঠাক তোরে চেনে, যে কারণে এই অনুষ্ঠানে তোর এই ছবিগুলো এরকম পচা করে তুলে দিছে। ঠিক বলেছ, আমাকে আগে থেকে চেনে, একটা ফাজিলের হাড্ডি একটা। আরে এখন এত রাগটাক করে কাজ নেই, চুপ করে বস, আসতেছি। এই যে মিষ্টি। মিষ্টি কেন? এই যে রাগারাগি করলি না, তার মধ্যেও কিন্তু দুইটা সুখবর আছে। কি সুখবর? প্রথমটা হলো আমার চাকরির প্রমোশন হয়েছে, সেকেন্ডটা হলো তোর স্কলারশিপের পজিটিভ মেইল এসেছে। সত্যি আপু আমার যে কি খুশি লাগছে না। আসো আমি তোমাকে মিষ্টি খাইয়ে দিই। আচ্ছা তুই একটা কাজ কর, তুই ওই যে ক্যামেরাম্যান ছেলেটা আছে না, ওকে তুই একটা ফোন দে, আসতে বল। কেন? এই যে অনেক দূরে চলে যাবি না, দেশের বাইরে চলে যাচ্ছিস, কিছু ছবি তোলা থাকবে, স্মৃতি হয়ে থাকবে, পরে দেখতে পারবি। আচ্ছা এই দেশে কি ক্যামেরাম্যানের অভাব পড়েছে? এত ক্যামেরাম্যান থাকবে, সেই ছেলেকে কেন আসতে হবে? কবে আবার আসবি না আসবি তার তো ঠিক নেই, ওই ছেলেটার সাথে তো একটা ঝামেলা হয়ে আছে। এত ঝামেলা কারোর সাথে রাখা ঠিক না, কারো মনে কষ্ট দিয়ে এত দূরে চলে যাওয়াও ঠিক না। এই জন্য আমি চাই ওই ছেলেটা আসুক, ছবি তুলুক, সব কিছু ঠিকঠাক হয়ে যাক, বুঝতে পারছিস? খাবো না, তুমি খাও।
খাবি না কেন? বাড়িতে খাই আসছিস না, চল একসাথে খাবো। ওঠ। বললাম তো খাবো না ভাইয়া, কেন বিরক্ত করতেছ? বিরক্ত তো আমি করবো, আব্বা আমার মতো যখন আমিও থাকবো না তখন তোকে কেউ বিরক্ত করতে আসবে না। তুমি একদম একদম ইমোশনাল কথা বলবা না আমার সাথে। একবেলা তোমার সাথে না খেলে কি সমস্যা? একা খাইতে পারো না একটু? বুঝতে পারছি, মেয়েদের সামনে তোর সাথে খারাপ ব্যবহার করছি তো এই জন্য তুই রাগ করছিস। মামুন, এখনো মাঝে মাঝে আব্বা আমার সামনে আসে, আমারে কয়, মামুন কিন্তু তোর কাছে আমার আমানত, তখন তোর পাগলামি আমি আর মাইনে নিতে পারি না। আমি কোনোই পাগলামি করতেছি না, আর এরপর থেকে আমার সামনে আর কোনো ইমোশনাল কথা বলবো না। ইমোশনাল কথা বলতে বলতে একবেলা আমার ছাড়া খাইতে পারো না তুমি, চলো। আর তুমি ইমোশনাল কথা বললে তো কাইন্ডা দিবা। তুমি তো মামুন তাই না? জি মামুন। তোমাকে কেন ডেকেছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। আসলে হয়েছে কি, আমার বোনটা স্কলারশিপ নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে, আমি চাচ্ছি তুমি কিছু ছবি তুলে দাও ওর স্মৃতি হয়ে থাকুক। আপা, ছবি তুলতে সমস্যা নাই, ধরেন আমার জায়গায় যদি আমি অন্য কোনো ফটোগ্রাফার, ভালো ফটোগ্রাফার, ভালো ফটোগ্রাফার পাঠাই দিই তাহলে চলবে? আরে চলবে না, তোমাকেই ছবি তুলতে হবে, আমি জানি তুমি অনেক ভালো ছবি তোলো। আর শোনো, পেমেন্ট টেমেন্ট নিয়ে চিন্তা করো না, আমি ঠিকঠাক পেমেন্ট করে দিব। না আপা, টাকা পয়সার কথা বলতেছি না, আসলে মূল সমস্যাটা হইতেছে আপনার বোন আমার কাছে ছবি তুলবে না, আর আমিও আসলে ছবিটা তুলতে চাইতেছি না। আর ওনার ব্যবহারটা আসলে ভালো না, উনি আমার সাথে এরকম ব্যবহার করে, মাঝে মাঝে মনে হয় যে এই কি ব্যবহার করে আপনার সাথে? হ্যাঁ, আমি আপনাকে এখানে আসতে বলিনি, আপুর কথা শুনে তো আমি ঠিক আপনাকে ফোন দিয়ে আসতে বলেছি। দেখছেন আপা, আপনার সামনেই কি ব্যবহারটা করতেছে, একটাবার চিন্তা করে দেখেন আপনার পিছে কিরকম ব্যবহার করে আমার সাথে। এই ঠিকঠাক মতো কথা বলতো, তুই তো কারোর সাথে এভাবে কথা বলিস না, তুই ওর সাথে এভাবে কথা বলছিস কেন? সরি, এখন বলেন আমার ছবির চোখ কান মাথা কোথায়? চোখ নাক কান মাথা সব তো ঠিক জায়গায় আছে। ঠিক জায়গায় আছে মানে? দেখেছ আপু? দেখেছেন আপা, দেখেছেন কি ব্যবহারটা করতেছে আমার সাথে? আমি এর জন্যই ছবি তুলতে চাই নাই আপা, আপনি যদি যান আমার সাথে, মানে আমাদের সাথে, তাহলে আমি ছবি তুলতে রাজি আছি, আপনার থাকতে হবে ওখানে। কোনো টেনশনের কিছু নাই, আমি তোমাদের সাথে যাচ্ছি, ঠিক আছে? এই তুই আবার কই যাচ্ছিস? আমি একটু বাইরে যাচ্ছি, চলে আসবো। এই তাড়াতাড়ি আসিস কিন্তু। আপনি একটু এই দিকটা আসেন তো একটু। একটু এখানে দাঁড়ান, ওইদিকে তাকান। ছবি তোলাটা না আমার কাছে বোকামি মনে হয়, ভালো লাগছে না। ভুলটা আমার হয়েছে, আপনার কিছু পার্সোনাল সুন্দর ছবি তোলার সিদ্ধান্ত নেওয়াটা আমার ভুল হয়েছে, আমি আপার ছবি তুলি এটাই বেটার। আরে কি আশ্চর্য, আপনি এত কথা বলেন কেন? আর আমার সব কথাই বা আপনাকে শুনতে হবে কেন? ঠিক আছে, আপনার কথা শুনবো না। বুঝলেন, আগে দেখি ছবিগুলো কিরকম আসছে, অ্যাঙ্গেল ঠিক আছে কিনা, ফোকাস ঠিক আছে কিনা সব দেখতে হবে না? বাবা, ছবি তো তোলাই হলো না, আপনি কি দেখবেন? আগে দেখতে নিন। আপনি ফোকাসের কি বোঝেন? বাহ, ছবি তো খুবই সুন্দর এসছে। মানুষকে তার যথার্থ সম্মানটা দিতে শেখেন।
ঘুরেন সুন্দর, আপনারা একটু ওই দিকটা তাকান তো। হ্যাঁ, একসাথে দুজন একসাথে, থ্রি টু ওয়ান। সুন্দর সুন্দর, আপা আপনি একটু উপরে, দুজনই উপরে তাকান, দুজনে একসাথে উপরে, জোরে একটা বড় হাসি, বড় হাসি। সুন্দর, তোরা কত বড় লাগবো? হয়ে গেছে, তাড়াতাড়ি কর। আমাদের বাড়িতে আসছিল। ও, তাহলে এই কাজ না? এই মেয়ের ছবি তুলেই তো দুদিন পার করে দিছস ভাই। উল্টা পাল্টা কথা না বললে তোমার পেটের ভাত হজম হয় না? আজকে তো বললাম টাকা পাই যাবা, তারপর বুঝবা কার ছবি তুলছি। আর আরো তো অনেক ছবি আছে, ওগুলো দেখো না কেন? এই মেয়ের ছবির দিকে তোমার নজর গেছে? এখন তেজ দেখায়, ঝামেলা পড়লে তো আমার কাছে আসবি, তখন দেখা যাবে এরকম বড় বড় কথা কই থাকে। ছবি কিন্তু সব ঠিকই আছে, ফোকাসের কিন্তু কোনো ঝামেলা নাই। ভালো করে গুনে নেন, পরে আবার বলবেন যে টাকা কম দিয়েছি। আপনাদের তো যাওয়া চলবো না, আপনাদের জন্য রান্না চলতেছে। হ্যাঁ, এই ময়নামা যাও, তুমি রান্না করতে যাও। আচ্ছা, দেখেছো ময়নামা কিন্তু আমার মনের কথা বলে দিয়েছে। তোমরা আমার মেহমান, থাকো, রান্না হোক, খাওয়া দাওয়া করবে, তারপর যাবে, ঠিক আছে? আমি একটু বাইরে যাব, হ্যাঁ, একটু কাজ আছে, আমি কাজ সেরে খুব তাড়াতাড়ি চলে আসছি, বসো তুমি, ঠিক আছে? ছবিগুলো কিন্তু অসাধারণ হয়েছে, ধন্যবাদ। তো প্রশংসা করতেছে কেন? জিজ্ঞেস করতে কোনো উল্টা উল্টা মতলব আছে না? কিছু মতলব নেই। কেমনে বুঝলো আমার মতলব আছে? মামুন আমার ছবির মাথা নেই, চোখ নেই, আবার বলি সব ঠিক জায়গায় আছে না? একটা শিক্ষা তোকে আমি দেবই, এখন হচ্ছে মোক্ষম সময়। কি হলো, মাথা চুলকান কেন? আপা আপনি কিন্তু চাইলে যাইতে পারেন, মানে বসে থাকতে হবে না। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি, আর আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় বলেন, হ্যাঁ, সংকোচ বোধ করেন না। বলবো, খেয়েই যাবো, খেয়েই যাবো। রান্না করতে যে খেয়ে গেলে কি হয়? হ্যালো মিঠা, মানিক ভাইয়ের টাকা দিছ? তুই লাখ তোর টাকা, আমার কন্ডিশন খুব বেশি ভালো না রে, আমি মনে হয় আর বাঁচবো না। দোস্ত আমার জন্য একটু কষ্ট কর প্লিজ, আমি বুঝতে পারতেছি একটু খারাপ হয়ে গেছে বিষয়টা, কিন্তু দোস্ত প্লিজ কষ্ট কর, আমি জানি তোর অবস্থা খারাপ। হো হো, ওই বেটা ওই, তুই 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 কি ফাইজে তুই ইচ্ছা করে আমার তোর দুধ খাওয়াই তো, তাহলে আবার ওই জানে অভিনয় করতাম তো। ফোন রাখো।
আপনি মালিশ করেন। এটার মধ্যে কি মিশাইছেন বিষ? আমার শরীর ঠান্ডা হয়ে আসতেছে। ঠান্ডা হচ্ছে দেখি না, শরীর একদম গরম 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 আসছে শরীর। আমি বাস এসে কথা বলতেছি। ঠিক আছে ভাইয়া, আমি রাখি। হ্যাঁ রাখি। হ্যাঁ আপনি এখানে কি করতেছেন? আমি এখানে আপনার চিকিৎসা করতে এসেছি। কেমন লাগছে এখন আপনার? আমার বেশি একটা ভালো লাগতেছে না। খুব খারাপ লাগতেছে। দেখি শরণ বাথরুমে যাবো। দেখি না না কেন সরবো? আপনার পেটের মধ্যে কি জানি হচ্ছে একটু আগে বলছেন টর্নেডো। টর্নেডো, সুনামি, করোনা সব হচ্ছে একসাথে হচ্ছে। বিনাশ করতে তো এনেছি। এটা কি একদম নড়বেন না দেখি? আপনি কি ডাক্তার নাকি আপনি আমার চিকিৎসা করবেন? শরণ দূরে যান। আপনি যে একদম সোজা হয়ে গেছেন, আপনার পেটের সমস্যা? ওরা গরুর সুই দেখে, আপনি সুই দিয়ে কি করতে চান আমাকে? নড়বেন না, নড়বে না। আপনি অসুস্থ, আপনি মানসিক ভাবে অসুস্থ। আমি অসুস্থ? অসুস্থ আপনি, তারপর আপনি অ্যাক্টিং করছিলেন। আমি কোনো অ্যাক্টিং করি নাই। আপনি আপনার, আমি এটা যে এখন কি বলি, আপনি কেন দিবেন আপনাকে? না এটা করবেন আমাকে। এই মারার মা, মারার মা, রোগী পালালো, ধরো মারার মা, মারার মা ধরো। আপনি ধরে পাগল মামুন, কি বাকি টাকা নিয়ে আসছে? আমার সাথে তো অনেক আগে কথা হয়েছে। অ্যামিঠা, এরপর কি তোর সাথে মামুনের কথা হয়েছে? বাকি টাকা মানে কি? কিসের বাকি টাকা? বাকি টাকা তো সব আমি আনছি। এই তুই কি বলতেছিস? মামুন তো আমাকে বললো সে বাকি টাকার জন্য অপেক্ষা করতেছে। কি জানি, আমি তো কিছু জানি না। একটু দরকার ছিল আসলে, রিয়া আমাকে পাঠিয়েছে। আরে ভাইয়া, রিয়াকে চিনতে পারছেন না? ওই যে ওই দিন আপনার বাসায় গেলাম না আমরা দুজন ছবি আনতে, আমার সাথে যে ছিল আমি তার কথা বলছি। এখন চিনতে পেরেছেন? ও হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি। কিন্তু রিয়া মামুনকে কেন খুঁজবে? আমাকে তো মামুন বললো সে বাকি টাকা আনার জন্য রিয়ার বাসায় সে অপেক্ষা করছে। এই ঘটনা কি খুলে বলো তো। আমি আসলে জানি না ভাইয়া, আপনি খুঁজে দেখেন না, আপনি খবর পাবেন। আমি আসি। এই দাঁড়াও। আরে তুমি কেন এসছো? মানে রিয়াকে কেন মানিককে খুঁজতেছে সেটা আমাকে বলো, আমি মানিককে বলে দিব। না ভাই, আপনারা এখন কোনো জানার দরকার নাই, আপনি জানেন, ওরা শুনুন। না ভাইয়া শুনতে চেয়েছে বলি না, আসলে হয়েছে কি ভাইয়া, যে আমার ফ্রেন্ড রিয়া আছে না, রিয়া হচ্ছে কি মামুনকে খুব পছন্দ করে, মানে ভালোবেসে ফেলবে, আর ও তো লজ্জায় বলতে পারছে না, তাই আমাকে পাঠিয়েছে, আমি যেন বলে দিই। ভাইয়া আমি আসি।
মেয়েটা কি বলে গেল? এই মিঠা তুমি মেয়েটা কি বলে গেল বলতো? ও ভাই আমার পেটের অবস্থাটা খুবই খারাপ, আমি আগে খাই রাখছি তারপর কই যাচ্ছি। আমি পারবো না। বুঝেছি, তোমাকে দিয়ে হবে কিন্তু আস্তে আস্তে, আমার অবশ্য অসুবিধা নেই। এখন সত্যি করে বলো না, তুমিও কি আমাকে পছন্দ করো? সেই সুযোগ কোথায়? সারাক্ষণ তো ঝগড়া করে কুল পাই না। শোনো না, আমি না এতদিন তোমাকে অন টেস্ট রেখেছিলাম, আমার পরীক্ষায় তুমি পাস, আমার মনটা আমি তোমাকে দিয়ে দিয়েছি, এখন তোমার মনটা আমাকে দাও। কিভাবে? এটাও বোঝো না কিভাবে? আপনি কাছে আসতেছেন কেন? আপনি আরো কাছে আসতেছেন কেন? আমি কি দেখলাম? কি দেখলাম? আমি না, কোনোভাবে সম্ভব না সম্পর্ক, কোনোভাবে সম্ভব না। ইয়াসমিনকে কেন বললো আমাকে পছন্দ করে? হ্যাঁ, ইয়াসমিনকে বলতেছি আমাকে পছন্দ করে। কি রে, কি সাহস করলাম? একা একা কথা বলতেছিস না, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। শিয়পুর চল, আমার কথা মনে আছে? কালকে সোজা মেয়েটার কাছে যাবি, যা বলবি, আমার পক্ষে প্রেম ভালোবাসা করা সম্ভব না, আমার হাতে কোনো সময় নাই, কথাটা মনে থাকবে? শিয়পুর 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 লাল গোলাপটা দিন। লাল গোলাপ বিষয়টা কিন্তু আমার ভালো লেগেছে। এই যে আপনি না বোঝার ভান করছেন, আগে কখনো প্রেম করেননি না, এই জন্য লাল গোলাপের মর্মটাও বুঝেন না। আমি এখানে প্রেম করতে আসি নাই। প্রেম করতে আসেননি, তাহলে কি করতে এসেছেন? চেহারা দেখাতে এসেছেন? দেখেন আসলে এখানে কি, আপনি এখানে আসলে কেন এসেছেন আমাকে বলেন। ও বুঝতে পেরেছি, আপনি নার্ভাস, তাই তো নার্ভাস ইনস্টিটিউটে বলছেন যে প্রেম করতে আসেননি, আমি বুঝতে পেরেছি, ইটস ওকে। এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। আপনার কোথাও ভুল হইতেছে, আসলে আমি এখানে, আপনি এখানে আসলে কেন এসেছেন আমাকে বলবেন তো। মানে আমি আপনাকে প্রেমের অফার দিচ্ছি, এখন ভাব বেড়ে গেছে না, এখন ভাব দেখাচ্ছেন আপনি আমাকে, আমি বুঝি না এসব, আমি খুব ভালো করে বুঝি। আমি আসলে এই, আপনার আসলেটার মধ্যে কি আছে আসলে আপনি আমাকে বলেন তো। আপনি প্লিজ একটু চুপ করবেন, আমার কথা শুনেন। আপনি আপনি আমাকে বলতেছেন আপনি আমাকে ভালোবাসেন, আমাকে ভালোবাসার কথা বলতে আসছেন, কিন্তু গতকাল পর্যন্ত তো আপনি আমাকে গরু সুদিয়ে মেরে ফেলতে চাইছিলেন। দেখেন, আপনি কান খুলে শুনে রাখেন, আমি আপনাকে এখানে ভালোবাসার কথা বলার জন্যই ডেকেছি, কিন্তু আমি জানতাম যে আপনি আমার কথা বিশ্বাস করবেন না। আরেকটা বার ভালো করে চিন্তা করে দেখেন, এরকম সুন্দরী মেয়ে আপনাকে প্রেমের প্রস্তাব দিবে কিনা। আমি এখন উঠবো। আমি চেষ্টা করতেছি, চেষ্টা করতেছি। Thank you.
আপনি তো রিয়া? জি, কিন্তু আপনি কে? আমাকে চিনতে পারলেন না? আপনাদের নজর তো সবসময় উপরে থাকে, তাই নিচের মানুষকে চিনতে একটু কষ্ট হয়। আমি একটা স্টুডিওর মালিক, আমি মামুনের বড় ভাই। আপনি একদিন আমার বাসায় গিয়েছিলেন ছবি আনতে। আপনি মামুনের বড় ভাই? কেমন আছেন মামুন? কেমন আছে সেটাই তো বলতে এসেছি। মামুনের কি হয়েছে? মামুন বাঁচা মরার মাঝখানে আছে। গুন্ডারা তাকে মেরে রাস্তায় ফেলে রেখেছিল। অনেকক্ষণ পর্যন্ত কোনো মানুষ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সাহস পায়নি। আমি যখন খবরটা শুনে আমার ভাইয়ের কাছে যাই, তখন সে রক্তাক্ত অবস্থায় রাস্তায় অর্ধমৃত অবস্থায় পড়েছিল। এই পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় কে জানেন? আমার ছোট ভাই মামুন। আব্বা মৃত্যুর সময় মামুনকে আমার কাছে আমানত হিসেবে রেখে গিয়েছিল, কিন্তু আমি তো আমানত রক্ষা করতে পারলাম না। কিছুক্ষণ পরেই মামুনের অপারেশন হবে, ডাক্তার বলেছে 50-50 চান্স আছে। আমি আপনার কাছে এসেছি মামুনের পক্ষে ক্ষমা চাওয়ার জন্য। আপনার সাথে তো অনেক কথা কাটাকাটি হয়েছে, আপনি তার কথায় হয়তো কষ্ট পেয়ে থাকবেন। আপনি মামুকে ক্ষমা করে দিন। আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। ডক্টর কি বলেছে, অপারেশন করতে হবে? একটু পরে হবে। আমি এমনটা চাইনি মামুন, আমি এমনটা চাইনি।